ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রয়াণ দিবস থেকে শুরু করে জন্মদিবস পর্যন্ত পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি দল। দেশের বিভিন্ন প্রদেশে একই সাথে এই কর্মসূচি পালিত হচ্ছে, রাজ্যেও যথাযথভাবে পালিত হচ্ছে এই কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে বিজেপির সদর শহর জেলা কমিটি। এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মজীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। মূলত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মজীবন সম্পর্কে দলের কার্যকর্তাদের অবগত করানোর লক্ষ্যেই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এদিন সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য এই সংবাদ জানান। আমাদের ভারতীয় জনতা পার্টির মার্গদর্শক শ্যামাপ্রসাদ মুখার্জি প্রয়াণ দিবস থেকে শুরু করে ওনার জন্মদিন 6ই জুলাই এই পক্ষকালে ব্যাপী ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে সদর শহর জেলার পক্ষ থেকে ওনার জীবনী নিয়ে আমরা আলোচনা সভার আয়োজন করেছি। যে আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া। এই আলোচনা সভায় আমাদের জেলা কমিটির প্রত্যেকে এবং জেলা মোর্চার যারা অফিস বিয়ারাররা আছেন, মণ্ডলের যারা অফিস বিয়ারাররা আছেন এবং কাউন্সিলররা আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করছেন। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যিনি মার্গদর্শক আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনার কর্মজীবন থেকে শুরু করে ওনার শেষ দিন পর্যন্ত এই দেশের জন্য উনি কী কাজ করেছেন, দেশের মঙ্গলার্থে উনি কী কাজ করেছেন, সেই জিনিসগুলি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা যাতে জানতে পারে তার জন্য এই আলোচনা সভা। এই অনুষ্ঠান প্রসঙ্গে বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য জানান, শীঘ্রই মণ্ডল ভিত্তিক এই ধরনের আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি এক পক্ষকালব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে সদর শহর জেলা কমিটির উদ্যোগে এক পের মাকে নাম কর্মসূচি উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠান চলছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উদযাপন উপলক্ষে হাসপাতালগুলিতে ফল ও মিষ্টি বিতরণ করা হবে বলে জানান বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।